হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তো আজকে কিছু পড়াচ্ছি না, আজকে আমি তোমাদের একটা গল্প বলবো। সামনে সবার পরীক্ষা, তো এমনিতেও মাইন্ডটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে, টেনশনে রয়েছে সবাই। তো জাস্ট একটা গল্প শোনো। একবার কি হয়েছিল, দুটো ব্যাং লাফাতে লাফাতে যেতে যেতে একটা গর্তে পড়ে গেছিল। অনেক গভীর গর্ত ছিল, ঠিক আছে? তো ইজিলি ওখান থেকে বেরোনো অতটা সহজ ছিল না গর্তটায়। এবার ওরা ওরকম ব্যাংগুলো ডাকতে থাকে, ব্যাংরা যেরকম আওয়াজ করে ওরকম করে আওয়াজ করে ডাকতে থাকে এবং লাফাতে থাকে, ঠিক আছে? তো ওদের এই ডাকগুলো শুনে কিছুক্ষণ পরে আদার্স যে ব্যাংগুলো আছে তারা আশেপাশে চলে আসে, মানে এই যে গর্তটায় পড়ে গেছিল ওই গর্তটার আশপাশগুলোতে চলে আসে, ঠিক আছে? এবং দেখতে থাকে, ওরা যে পড়ে গেছে সেগুলো দেখতে থাকে। তারপরে ওই ব্যাংক দুটোকে ওই অন্য ব্যাংকগুলো বলে যে তোমরা অনেক গভীর গর্তে পড়ে গেছো, লাফিয়ে কোনো লাভ নেই, তোমরা ওখান থেকে বেরোতে পারবে না, কোনোভাবেই তোমরা বেরোতে পারবে না। তো দুটো ব্যাংকই লাফার ছিল তখনও, তো ওর মধ্যে একটা ব্যাংক একটু লাফানোর গতি কমে যায়। ও বাইরের লোকগুলো বলেই, মানে বাইরের লোক নয়, তোমাদের ক্ষেত্রে লোক হতে পারে, ওদের ব্যাংকগুলো বলে যাচ্ছিল যে তোমরা উঠতে পারো, এই ওরা উঠতে পারবে না, এই দেখো ওরা পড়ে গেছে কত গভীর গর্তে, বাবা কত গভীর গর্তে পড়ে গেছে, উঠতে পারবে না, যতই চেষ্টা করো না, এখান থেকে ওটা সম্ভব না, এ পড়ে গেছে, এ পারবে না, অসম্ভব, এখান থেকে উঠতে পারবে নাকি, এখান দিয়ে ওঠা সম্ভবই নয়, এরকম বলেই যাচ্ছিল বলেই যাচ্ছিল, ঠিক আছে? তার মধ্যে থেকে একটা ব্যাং অনেকবার লাফানো, দুটো ব্যাংই সেম ভাবে লাফাচ্ছিল, একটা ব্যাং না লাফিয়ে বসে থাকলো, তাকিয়ে থাকলো, ঠিক আছে? আর একটা ব্যাং লাফিয়েই চলেছে, লাফিয়েই চলেছে, ওপরে লাফিয়েই চলেছে, আর ওপরের যে ব্যাংগুলো আদার্স ব্যাংগুলো ওরকম বলেই চলেছে। তো সেই লাফাতে লাফাতে ওই ব্যাংটা একসময় গর্তটা পেরিয়ে গেছে। গর্তটা পেরিয়ে গিয়ে ওই ব্যাংটা আদার্স যে বাইরের ব্যাংগুলোকে ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ, তোমরা আমাকে সাহস দিয়েছো, এইসব বলে যাচ্ছে। তা আদার্স ব্যাংগুলো এবং এগুলো এইটা বলে ওই ব্যাংটা চলে গেছে ওখান থেকে। তা আদার্স ব্যাংগুলো ভাবছে কি ব্যাপারটা, ওকে আমরা বললাম ও উঠতে পারবে না, বেরোতে পারবে না, ও এরকম ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছে, এটা আবার কি হলো? তো ওরা জানতো না, ওই যে ব্যাংটা বের হয়ে চলে গেল সে কানে শুনতে পেতো না, ওই যে ওকে বলছিল তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না, ওইটা যদি ও শুনে নিত, পারবে না পারবে না পারবে না, তোমার দ্বারা হবে না, এরকম হয় না, এটা সম্ভব না, এটা পসিবল না, তুমি পারবেই না, মস্তিষ্কে চলে গিয়ে না কোথায় দেখতো তুমি নিজেকে নিয়ে বিশ্বাস করতে থাকো যখন তোমাকে এরকম কেউ বলে, ঠিক আছে, যে তুমি পারবে না, তুমি পারবে না, তুমি বিশ্বাস করে নাও, ঠিক আছে? বাট যেই ব্যাংকটা পেরিয়ে গেছিল সেই ব্যাংকটা হচ্ছে কানে শুনতে পেতো না, ওই যে বললাম ও কিছু শোনেই নি, ও ডিমোটিভেট হয়ই নি, ওরা বলে গেছে ও শুনতেই পারে, ডিমোটিভেট হয়নি, এবং যে ব্যাংকটা ওখানে বসে থাকলো সে কিন্তু শুনেছে, সে বিশ্বাসও করে নিয়েছে, হ্যাঁ আমি মনে হয় পারবো না। আমাদেরও মানুষদের ক্ষেত্রেও তোমাকে অনেকে অনেক কিছু বলবে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, দু মাস বাকি দেয় এখন পারবি নাকি, অনেকে অনেক কিছু বলবে, তুমি ওটা শুনবেই না, কানটা বন্ধ রাখবে, আর না হলে ওদের অত পাত্তাই দেবে না, যা বলছে বলুক, তো পাত্তাই দেবে না, তোর দ্বারা হবে না, এটা ভুল, হ্যান ত্যান, এই সেই পরীক্ষার হলে অনেক কিছু তোমরা ভুল করে ফেলছো, আমি দেখছি যে মানে তুমি হয়তো ঠিক লিখেছো, কেটে দিয়ে পরের জনেরটা বা সামনের জনেরটা দেখে শুনে লিখেছো, ভুল করেছো, তো শোনা যাবে না, কোনো যুদ্ধ পরীক্ষার হল এইগুলোতে কারোর কথা কোনো শোনা যাবে, নিজে যেটা তোমার সঠিক মনে হবে ওটাই তোমায় করতে হবে, ওই মাঝে মাঝে কানটা বন্ধ রাখবে, লোকে তোমায় ডিমোটিভেট করবে, কেন বলো তো ডিমোটিভেট করবে, ওরা জানে তুমি পারবে, ওরা জানে তুমি কাজটা করতে পারবে, তাই তোমাকে ওরা ওদের ভয় পেয়ে ডিমোটিভেট করবে, কারণ ওরা তো এই কাজটা করতে পারেনি, তাই ওরা তোমায় ডিমোটিভেট করে দেবে যে তুই এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, এটা মানুষ সবসময় করে থাকে, তাই সবসময় সবার কথায় পাত্তা দেবে না, সবার কথা শুনবে, বাট তুমি করবে সেটা যেটা তুমি ঠিক মনে করবে, তোমার দিক দিয়ে সঠিক মনে হবে, এবং রিস্ক নিতে হবে লাইফে, আমি নিট দেবো বা অন্য কিছু যাই তুমি করো ব্যাকআপ রেখে, তোমায় কিন্তু রিস্ক নিতে হবে, লোকের কথা অত বেশি শুনলে হবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে হয় আর কি, আমি তো আমার লাইফে দেখে এসেছি, তুমিও তোমার লাইফে দেখবে, বেশিরভাগ লোকরাই তোমায় ডিমোটিভেট করে, তোমায় এ করতে চায় যাতে ওই কাজটা সে নিজে পারেনি, তুমি যদি করে ফেলো তোমার লেভেলটা তো অনেক আগে চলে যাবে, তুমি অনেক ভালো থাকবে, এটা কিন্তু সবাই মেনে নেবে না, তাই তোমায় ডিমোটিভেট করে, ঠিক আছে? ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা নিয়ে টেনশন একদম স্ট্রেস নয়, চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে করতে কিন্তু ওই ব্যাংকটার মতো ওই গর্তে পড়ে গেলে ওখান থেকে বেরিয়ে যেতে পারবে। ওকে, ভালো থেকো, আজকের ভিডিও এই অবধি।
বাংলাতে বিজ্ঞানের অনলাইন যে কোর্সগুলো সেগুলোতে যদি তোমাদের মনে হয় একদমই পড়াশোনা কিচ্ছু হয়নি, তোমরা সেগুলোতে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে গত বছরের স্টুডেন্টদের রেজাল্ট ও রিপ্লাই রয়েছে, এছাড়াও এই বছর টেস্ট টিচাররা এসছে তাদেরও রেজাল্ট রিপ্লাই রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস 11 সবারটাই রয়েছে। তোমরা দেখে নিয়ে যদি তোমাদের মনে হয় এবং প্রয়োজন হয় তোমরা জয়েন করতে পারো। এছাড়াও তোমাদের দেখো ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে বিভিন্ন কিছু প্র্যাকটিস করানো, তোমরা যে যেখানে পড়ছো তারপর আর প্র্যাকটিস করার অনেকটা দরকার। প্র্যাকটিস যত বেশি করবে অতই ভালো হবে যারা ভালো রেজাল্ট করতে চায়, ঠিক আছে? তার জন্য ওই প্র্যাকটিসের যে সেটগুলো ওখানে দেওয়া হয় যখন প্র্যাকটিস করাই, সেগুলো তোমরা করতে পারো, ওগুলো কিন্তু প্রত্যেকে থাকতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখো ভিডিওটা, যাতে কেউ তোমায় কিছু ডিমোটিভেট, যাতে তারাও দেখে ডিমোটিভেট করছি এবং তুমি সেটা বুঝছো। তোমাকে ওরা ডিমোটিভেট করছে, যারা দেখছে, যারা তোমাকে ডিমোটিভেট করে, তারা যদি দেখে তারাও বুঝছে যে সে ডিমোটিভেট করছে এবং তুমি সেটা ধরে ফেলেছো। ওদের যে এই কাজগুলো ডিমোটিভেট করা তোমায় লাইফে সফলতা সফল হওয়ার থেকে তোমায় মেন্টালি তোমায় দুর্বল করে দেওয়া, এইগুলো যে তুমি এইগুলো বুঝে ফেলেছো সেটা যাতে ওরা বুঝতে পারে, তার জন্য সব তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যারা এগুলো করে তারা যাতে দেখতে পায় সেরকম জায়গাগুলোতে শেয়ার করে দেবে। প্রত্যেকে ভালো থেকো, এই ভিডিও এই অবধি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে নিজের একটা মতামত জানিয়ে যেও।